আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। মাছে ভাতে আমরা বাঙালি, আর আমরা বাঙালিরা মাছ খুবই পছন্দ করি। সেই মাছের একটা রেসিপি আজ আমি আপনাদের করে দেখাবো। আজকে আমি আপনাদের আলু দিয়ে শোল মাছ রান্না করে দেখাবো। খুবই সহজ একটা রেসিপি, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই শোল মাছ রান্না করতে হয়। শোল মাছ রান্না করার জন্য আমি এখানে একটা শোল মাছের 5টা পিস নিয়ে নিয়েছি। এই মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি 2টা বড় সাইজের আলু। আলুটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে এরকম পিস করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ নিয়েছি, আর 1টা পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি। নিয়েছি কাঁচামরিচ, 4-5টা ফালি করে নিয়েছি আমি। এরপর এখানে আমি গুঁড়া মশলা নিয়েছি, নিয়েছি গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, আস্ত জিরে, এলাচ, দারচিনি আর তেজপাতা, আর নিয়েছি পরিমাণ মতো লবণ, জিরে পেস্ট, নিয়েছি তেল পরিমাণ মতো, আর লাগবে লবণ। প্রথমে আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপের মতো তেল ইউজ করেছি। আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তেলটা হিট হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। ভিউয়ার্স, আমার জিরে ভাজি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সবগুলো গুঁড়া মশলা, দিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি গুঁড়া মশলা দিয়েছি তো তেলের ভিতরে গুঁড়া মশলা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম। আর বাকি মশলাগুলো আমি এখন এক এক করে দিয়ে দিচ্ছি। লবণটাও আমি এখনই দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মশলার উপরে তেল চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এই মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এই মাছটা কষিয়ে নেব। মাছের পিসগুলো উল্টে পাল্টে তারপর কষিয়ে নিতে হবে, এতে করে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। ভিউয়ার্স, আমার মাছ কষানো হয়ে গেছে, আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কিউব করা পেঁয়াজ দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলোকে আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। ঠিক এইভাবে ভেঙে নিতে হবে। সব মশলার সাথে আলু আর পেঁয়াজ আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই কারিটা রান্না করতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর উপরে ছিটিয়ে উপরে ছড়িয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। যখন কাঁচা বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো, দিয়ে আমি একটু চেপে চেপে দেব যেন ভিতরে কারির ঝোলটা যায়। এখন আমি এটাকে ঢাকা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। এরপর আমি এর উপরে ছিটিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে আমি হালকা আঁচে দমে 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে আর খুব সুন্দর একটা ক্রাম এসেছে। আমার শোল মাছের কারিটা রান্না হয়ে গিয়েছে, আমি এখন এটাকে সার্ভ করে নিচ্ছি। এই শোল মাছের কারিটা রান্না করা খুবই সহজ, যেটা আপনারা বুঝে নিলেন দেখে। কেমন লাগলো আমার এই শোল মাছের কারি? আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগলে আমার রান্নার সার্থকতা, ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই রেসিপি রিলেটেড কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন, কমেন্ট করতে পারেন আপনার ফিউচার রিকোয়েস্টের জন্য।
আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকুন, নতুন নতুন ভিডিও পেতে আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি শেয়ার করবেন আমার এই ভিডিওটি। আজ এ পর্যন্তই, আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।